नमस्कार বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। ভারতের ক্ষতি করতে বাংলাদেশকে অস্ত্র বানালো চীন, চলছে ষড়যন্ত্র। নির্বাচন কমিশন তুলে দিল আফগানিস্তান সরকার। মায়ানমার গণহত্যায় স্বচ্ছ ও বিস্তারিত তদন্তের দাবি জানালো রাষ্ট্রসংঘ। রাজনৈতিক ডামাডোলে উত্তাল সোমালিয়া। চীনা সহায়তায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে সৌদি। করোনা মোকাবিলায় সিনেমা হল বন্ধ করে দিল সরকার, রাস্তায় নেমেছে ক্ষুব্ধ বেলজিয়ামবাসী। চলে আসি বিস্তারিত খবরে। ভারতের ক্ষতি করতে বাংলাদেশকে অস্ত্র বানালো চীন, চলছে ষড়যন্ত্র। চীন এখন তার প্রতিবেশী ভারতকে ঘিরে রাখতে এবং ভারত মহাসাগরে তাদের অনুপ্রবেশ জোরদার করতে বাংলাদেশের সাহায্য নিচ্ছে। আগামী সপ্তাহে চীন থেকে প্রায় 250 সাবমেরিন ও নৌ বিশেষজ্ঞ বাংলাদেশে আসছে, যেখানে তারা এক বছর থাকবেন। এই বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি নির্মাণ করবেন, যেটি নির্মাণ করবে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পলি টেকনোলজি ইনকর্পোরেটেড। এটি ভারতের জন্য আরও উদ্বেগের বিষয়, কারণ এই প্রকল্পের মাধ্যমে চীন ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটির কাছাকাছি পৌঁছে যাবে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, চীনা রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিটিআই এর 235 জনের বেশি বিশেষজ্ঞ 5ই জানুয়ারি বাংলাদেশে পৌঁছবেন এবং 31শে ডিসেম্বর পর্যন্ত সেখানে থাকবেন। এই বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনার নির্মাণ কাজ তদারকি করবে। এই ঘাঁটি নির্মাণের জন্য 2017 সালে চীন ও বাংলাদেশের মধ্যে 10,300 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার অধীনে চীনা কোম্পানি পিটিআইকে ঘাঁটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। এই বেসটি 2027 থেকে 2028 সালের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। চীনের 2013 সালে বাংলাদেশের কাছে তার দুটি পুরনো 035B শ্রেণীর সাবমেরিন বিক্রি করে, যেটি 2016 থেকে 2017 সালে নৌযাত্রা এবং জয়যাত্রা নামে বাংলাদেশের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া প্রথম সাবমেরিন হয়ে ওঠে। অস্ত্র মজুদ তৈরি করা হচ্ছে। নতুন সাবমেরিন ঘাঁটিতে সাবমেরিন রাখা, মেরামত, প্রশিক্ষণ, পরিচালনার পাশাপাশি অস্ত্রের মজুদও তৈরি করা হচ্ছে। গত 2 বছরে কাজের গতি মন্থর ছিল, কিন্তু এখন চীনা বিশেষজ্ঞরা যত তাড়াতাড়ি সম্ভব এটি সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছেন। ভারতীয় নৌবাহিনীর পূর্ব উপকূলে চীনের নজর এই ঘাঁটিতে তৈরি হলেও ভারতীয় নৌবাহিনীর পূর্ব উপকূলে ঘাঁটিগুলি সরাসরি চীনের নজরে আসবে। বিশাখাপত্তনমের মতো অত্যন্ত সংবেদনশীল ঘাঁটিও রয়েছে, যেখানে ভারতীয় নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিন বাস করে। চীন 2000 সাল থেকে ভারতের আশেপাশের দেশগুলিতে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে। এগুলো চীনা সেনাবাহিনীর নতুন ঘাঁটি, পাকিস্তানের গোয়ার্দার এবং শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দর এখন চীনা নৌবাহিনীর নতুন ঘাঁটিতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের রূপে ভারত মহাসাগরের নতুন খেলোয়াড় অবতরণ করে ভারতীয় নৌবাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জের সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন তুলে দিল আফগানিস্তান সরকার। আফগানিস্তানে তালিবানের অন্তর্বর্তী সরকার স্বাধীন নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করেছে। দেশটিতে আগে পশ্চিমা সমর্থিত প্রশাসনের অধীনে আফগানিস্তানে এই কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হতো। আফগানিস্তানের স্থানীয় খামা নিউজ এক প্রতিবেদনে জানায়, নির্বাচন কমিশনের পাশাপাশি তালিবান সরকার দেশটির শান্তি বিষয়ক মন্ত্রণালয়, সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাধীন নির্বাচনী অভিযোগ কমিশনও ভেঙে দিয়েছে। এ প্রসঙ্গে তালিবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি বলেন, এ ধরনের কমিশন থাকা ও কর্মকাণ্ড পরিচালনার কোনো প্রয়োজন নেই। আমরা যদি প্রয়োজন মনে করি, ইসলামিক আমিরাত এ কমিশনকে পুনরুজ্জীবিত করতে পারবে। একসময় ওই নির্বাচন কমিশনের নেতৃত্ব দেওয়া আওরঙ্গজেব বলেন, ওরা তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নিয়েছে আর কমিশন বিলুপ্ত করার জন্য অনেক কিছু প্রভাবিত হবে। এ কাঠামো যদি না থাকে, তবে আমি শতভাগ নিশ্চিত যে আফগানিস্তানের সমস্যারও সমাধান হবে না, কারণ সেখানে কোনো নির্বাচনই হবে না। এর আগে নারী বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে পাপপূর্ণ বিষয়ক মন্ত্রণালয় রাখে তালিবানের অন্তর্বর্তী সরকার। মায়ানমার গণহত্যায় স্বচ্ছ ও বিস্তারিত তদন্তের দাবি জানালো রাষ্ট্রসংঘ। গণতন্ত্রকামীদের রক্তে রাঙা মায়ানমার, দেশে খোলা হাওয়া ফেরাতে বিয়ানেটকেও পরোয়া করছে না মানুষ। আর সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন থামাতে একের পর এক হরতালিরা চালাচ্ছে টাটমাডাও বা বার্মিজ সেনাবাহিনী।
সম্প্রতি কায়া প্রদেশের প্রকাশ্যে এসেছে এমনই এক গণহত্যার খবর, আর সেই ঘটনায় বিস্তারিত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে জুন্টার উপর চাপ বাড়ালো রাষ্ট্রসংঘ। গত ফেব্রুয়ারি মাসে নির্বাচিত সরকারকে হঠিয়ে দেশের শাসনভার নিজের হাতে নেয় বার্মিজ সেনা। সেই অভ্যুত্থানের পর থেকেই অশান্ত মায়ানমার। সর্বশক্তি প্রয়োগ করেও একদল প্রতিবাদীকে দমিয়ে রাখতে পারেনি জুন্টা। বেশ কয়েকটি মিলিশিয়া সেনার বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের দমন করতে নির্বিচারে হত্যালীলা চালাচ্ছে সেনা বলে অভিযোগ। কায়া প্রদেশে প্রতিরোধ গড়ে তুলেছিল বিদ্রোহীরা, সেই প্রতিরোধ ভাঙতেই শুক্রবার রাতে এলোপাথাড়ি গুলি চালায় সেনাবাহিনী। প্রমাণ লোপাট করতে 30 জনের দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলেও খবর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তুলে ধরেছে মায়ানমার স্থানীয় মানবাধিকার সংগঠন কারেনি। তারপর থেকেই চাপ বাড়াচ্ছে জুন্টার ওপর। রবিবার সেই হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রসংঘের এক শীর্ষ আধিকারিক বলেন, এই ঘটনা দেখে আমরা আতঙ্কিত, এর বিস্তারিত ও স্বচ্ছ তদন্ত করতে হবে মায়ানমার সরকারকে। রাষ্ট্রসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স মার্টিন গ্রিফিথিস আরও বলেছেন, আমজনতার উপর সমস্ত ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা করছি আমরা। এহেন ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। আমি সেনাবাহিনী ও বিদ্রোহীদের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করেন। উল্লেখ্য, কায়া প্রদেশের ঘটনা নতুন নয়, এর আগেও একাধিক হত্যালীলার অভিযোগ রয়েছে বার্মিজ ফৌজের বিরুদ্ধে। কয়েকদিন আগে এক প্রতিবেদনে বিবিসি দাবি করেছে, গত জুলাই মাসের মধ্যে মায়ানমারের সাংহাই প্রদেশের কানি শহর সংলগ্ন অন্তত 4টি গ্রামে গণহত্যা চালিয়েছিল বার্মিজ সেনা, যার ফলে শুধুমাত্র ওই 4 এলাকাতে মৃত্যু হয়েছিল 40 জন সাধারণ মানুষের। বলে রাখা ভালো, কানি শহর বিদ্রোহীদের ঘাঁটি। ওই অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করা মিলিশিয়াগুলিকে শাস্তি দিতেই গণহত্যা চালায় টাটমাডাও তথা বার্মিজ সেনা। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াইন নামের একটি গ্রামে একসঙ্গে সবচেয়ে বেশি মানুষকে মারা হয়। সেখানে 14 জন গ্রামবাসীর উপর অকথ্য নির্যাতন চালিয়ে তাদের হত্যা করেছে ফৌজ। এবারও এই তালিকায় জুড়ে গেল মোশোর গণহত্যাও। রাজনৈতিক ডামাডোলে উত্তাল সোমালিয়া। নজিরবিহীন ঘটনা ঘটে গেল পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াতে। দুর্নীতির অভিযোগে সেখানকার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন সেদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ ফারমাজো নির্দেশ দিয়েছেন, যতদিন তদন্ত প্রক্রিয়া চলবে ততদিন পর্যন্ত ক্ষমতাচ্যুত থাকবেন প্রধানমন্ত্রী মোহাম্মদ রোবেল। আপাতত দায়িত্ব সামলাবেন দেশটির উপপ্রধানমন্ত্রী। সোমালিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ ফারমাজোর অভিযোগ, প্রধানমন্ত্রী মোহাম্মদ রোবেল দুর্নীতিগ্রস্ত, জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। আগে রোবেলের বিরুদ্ধে রাষ্ট্রপতি ফারমাজোর অভিযোগ ছিল, দেশের নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন রোবেল। এদিন ফারমাজো বলেছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলার কারণে আপাতত তার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এই সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন উপপ্রধানমন্ত্রী মাহদি মোহাম্মদ গুলাইদ। যতদিন না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত সাসপেন্ডেড থাকবেন মোহাম্মদ রোবেল। চীনা সহায়তায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে সৌদি। চীনের সহায়তা নিয়ে সৌদি আরব নিজেরাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে বলে অনুমান করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। তাদের এই অনুমান সঠিক হলে তা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে এবং ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রোধে জো বাইডেন প্রশাসনের প্রচেষ্টাকে জটিলতার দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সৌদি আরব চীনের কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছে বলে আগে শোনা গেলেও নিজেরা এ ধরনের অস্ত্র বানাতে সক্ষম ছিল না। এখন তারা ওই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলে সম্প্রতি পাওয়া গোয়েন্দাদের তথ্য থেকে জানা গিয়েছে। মার্কিন এই সংবাদ মাধ্যমের হাতে আসা উপগ্রহের ছবিতেও সৌদি আরব অন্তত একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র বানানোর কাজ করছে এমন ইঙ্গিত মিলেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাম্প্রতিক মাসগুলোতে চীন ও সৌদি আরবের মধ্যে একাধিকবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি লেনদেনের বিষয়টি জানানো হয়েছে বলে সর্বশেষ মূল্যায়ন সম্বন্ধে অবগত। দুটি সূত্র জানিয়েছে, ইরান ও সৌদি আরবে একে অপরের ঘোর শত্রু। রিয়াদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে জানতে পারলে তেহরান ও আর এই ধরনের ক্ষেপণাস্ত্র বানানো বন্ধ করবে না, যা ইরানকে বসে রাখতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। রিয়াদ সত্যি সত্যি নিজেরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানো শুরু করলে মধ্যপ্রাচ্য স্থিতিশীল রাখার বিষয়ে নানা বিতর্ক সৃষ্টি হবে। করোনা মোকাবিলায় সিনেমা হল বন্ধ করে দিল সরকার, রাস্তায় নেমেছে ক্ষুব্ধ বেলজিয়ামবাসী। ওমিক্রনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে।
কিছু দেশ কঠোর পদক্ষেপ নিয়েছে এবং কিছু শীঘ্রই সেগুলি ঘোষণা করতে পারে। এদিকে রবিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সরকার আরোপিত বিধিনিষেধ, বিশেষ করে সিনেমা হল বন্ধে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। ক্ষোভ প্রকাশ করতে রবিবার তারা বিপুল সংখ্যক রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন, গান বাজিয়ে প্রতিবাদ করেছেন বিক্ষোভকারীদের। তাদের হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে রাজধানীর মন্টেস আর্ট স্কোয়ারে জড়ো হয়েছিল। এখানে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে স্লোগান দেয় এবং সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। তারা বলেন, থিয়েটার সিনেমা হলের মতো সাংস্কৃতিক স্থান বন্ধ করে সরকার ভালো করেনি, অবিলম্বে তার এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। এগুলো নিষিদ্ধ করা হয়েছে বেলজিয়ামে আবারও গতি পেয়েছে করোনা। এর পরিপ্রেক্ষিতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এর অধীনে থিয়েটার, কনসার্ট হল এবং কনফারেন্স হলের মতো ইনডোর জায়গাগুলি বন্ধ থাকবে। এছাড়া স্টেডিয়ামের আউটডোর ইভেন্ট, খেলাধুলা ও তাবু ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। বহিরঙ্গন ক্রিসমাস বাজারগুলিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তবে পরে সেগুলি খোলা থাকার অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়াও কোভিড বিধিনিষেধের অধীনে বিনোদন পার্কগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত 2 মিলিয়নেরও বেশি করোনা সংক্রমণ ঘটেছে এবং কমপক্ষে 28,149 জন মারা গেছে। বেলজিয়াম এখনও করোনার চতুর্থ ঢেউ থেকে পুনরুদ্ধার করছে এবং ওমিক্রনের আকারে একটি নতুন হুমকি ঘিরে রেখেছে। বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের কর্মীরা বলছেন যে তারা ইতিমধ্যে ব্রেকিং পয়েন্টে রয়েছেন। একথা মাথায় রেখে সরকার কঠিন সিদ্ধান্ত নিলেও জনগণ তার জন্য প্রস্তুত নয়। কিছুক্ষণ আগেও ব্রাসেলসে হাজার হাজার মানুষ কোভিড-19 নিয়ে সরকার আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিল। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।